এখন আমরা চলে এসেছি কসবার ট্রাফিক আউটপোস্টে। আসলে 1974 থেকে শুরু হওয়া ইউনাইটেড নেশনসের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা বিশ্ব পরিবেশ দিবস কিন্তু এখন প্রায় 100টা দেশের ওপরে সেলিব্রেটেড হয়। আর এই বছরের মানে 2019 থিম হচ্ছে এয়ার পলিউশন, আর এই থিমকে মাথায় রেখে কিন্তু কসবা ট্রাফিক আউটপোস্ট আজকে একটা বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। চলুন আমার সঙ্গে আমরাও কিন্তু ওদের এই সাধু কাজে, ওদের এই নোবেল কজে হাত লাগাই। যে মানুষগুলো সব সময় কিন্তু এই দূষণের সঙ্গে যুঝে লড়াই করে আমাদের এই প্রাণের শহর কলকাতার সুন্দর করে স্মুথভাবে ট্রাফিক ফ্লো যাতে হয় সেই কাজ করে যাচ্ছেন, সেই মানুষগুলোর সাথে তো কথা বলতেই হবে। আর আজকে কথা বলবো আমরা নীলেশ চৌধুরীর সঙ্গে, অফিসার ইনচার্জ ট্রাফিক কসবা ট্রাফিক আউটপোস্টের। নীলেশ, তাকে প্রথম প্রশ্ন আমি যেটা করবো যে বিশ্ব পরিবেশ দিবসের মেসেজ তো দেবেই সাধারণ মানুষকে, কিন্তু তার আগে জিজ্ঞাসা করব, তোমরা কিন্তু এই দূষণের মধ্যে সবসময় কাজ করো, কি করে ডিল করো? গুড আফটারনুন, বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস ফর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। আজকে দিনটা খুব ইম্পর্টেন্ট, শুধু একদিনের সেলিব্রেশন নয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা আমাদের প্রত্যেক দিনকার একটা এফার্ট থাকা উচিত যে পরিবেশ, আমরা যারা বড় হয়ে এসেছি আজকে, আমাদের নেক্সট জেনারেশনকে আমরা কী তুলে দিচ্ছি, তাদের ভবিষ্যৎ সম্বন্ধে আমরা কতটা সচেতন, আমাদের সারাউন্ডিং সামনে কতটা সচেতন। বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, ট্রাফিকে যারা আমরা পোস্টেড তাদের এক্সপোজারটা অনেক বেশি পলিউশনের ক্ষেত্রে, সেই জন্য উই আর মাচ প্রোন টু দ্য ওয়ার্স্ট এফেক্টস অফ এয়ার পলিউশন। সাউন্ড তো আছেই কিছুটা। তো এখানে আমাদের বলার বক্তব্য হচ্ছে যে ডিপার্টমেন্টালি আমরা যেটা আমাদের যারা ছেলেরা কাজ করেন রাস্তাতে, কনস্টেবলস, হোমগার্ড অফিসার্স, আমরা ওসিস, এসিস, ডিসিজরাও যখন যখন রাস্তা আসে, তো যেটা আমাদের প্রয়াস থাকে সেটা হচ্ছে যে আমরা কিছু R&D করে কিছু পলিউশন মাস্ক আমরা ডিস্ট্রিবিউট করে রেখেছি, যেটা আমাদের ছেলেরা পরে। দিস দে আর ভেরি ইউজার ফ্রেন্ডলি, খুব বেশি কনভেনশন নয়, খুব বেশি কমপ্লিকেটেড নয়, ইট ইস আ গুড কোয়ালিটি মাস্ক, যেটা অনেকটাই হেল্প করে পলিউশনটা প্রিভেন্ট করার জন্য। ডাইরেক্ট এটা যেটা তোমার ইনটেকটা সেটা অনেকটা আটকে দেয়। এছাড়া আমাদের প্রত্যেক ট্রাফিক গার্ডে অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া আছে, উইচ ইস এ ডিভাইস টু রিপ্লেনিশ দি ডেফিসিট অফ অক্সিজেন উইচ ইউর হ্যাভিং, সেটা রাখা আছে প্রত্যেকটা ট্রাফিক গার্ডে। সেটা কিভাবে সেটা ইউজ হয় যদি দর্শকদের একটু বলো? ওটা বেসিক্যালি ওটা অক্সিজেন থাকে, ওটাতে নজল থাকে, যেরকম আমরা দেখেছি যে কখনো ICU বা কিছু যখন অক্সিজেন দেওয়া হয় একটা নজল আছে, নজল ওটা অ্যানেবুলাইজার টাইপের, ইটস অ্যা ফিটিং, ওটা নিয়ে ওটা আফটার দ্য ডিউটি বা বিফোর ডিউটি যদি মনে করে, মেনলি আফটার ডিউটি আমরা সাজেস্ট করি, রেকমেন্ড করি, বসে ওটা যে একটু জাস্ট 5-7 মিনিট যদি নেয়, তাহলে যে এক্সজশনটা আছে বা যে ফেটিকটা আছে এটা অনেকটা দূর হয়ে যায়। দিস আর দ্য টু মেজার্স। এছাড়া আমরা সব ট্রাফিক গাড়ি আছে, এবং এছাড়া আমরা যেটা বিকজ অফ দিস ওয়েদার কন্ডিশনস আমরা প্রপার ওয়াটার, তারপরে কুলিং জ্যাকেটস, আবার কুলিং স্কার্ফস, এগুলো আমরা বলি ইউজ করতে, এবং ঠান্ডা জল বা পানীয় জল যেটা ব্যবস্থা প্রত্যেকটা ট্রাফিক বিটসে করা হয়, এবং কিছু ওদের ইউনিফর্ম রিল্যাক্সেশন দেওয়া হয়। তো এই সবগুলো নিয়ে আমরা একটা ইউজার ফ্রেন্ডলি একটা ওয়ার্কিং অ্যাম্বিয়েন্স একটা চেষ্টা করি সবসময় ক্রিয়েট করে আমাদের ছেলেদের দিতে, বিকজ ওয়ান্স দে আর অ্যাম্বিয়েন্স ইজ টেকেন কেয়ার অফ, দের আউটপুট ইজ ডেফিনেটলি মাচ মোর এফেক্টেড। অনেক বেশি এনার্জি পাবে আর কি কাজের, মানে কাজ করার মধ্যে অনেক বেশি এনার্জি পাবে। তো নিজে তোমার কি নিজেরও সেই রকম ইনটেক অফ ওয়াটার অ্যান্ড প্রপার ডায়েট হয়? ডেফিনেটলি আমরা চেষ্টা করি, কখনো কখনো একটু ইরাটিক শেডিউলের জন্য সেটা হয়তো হয়ে ওঠে না, মেবি টাইম মেনটেন করে জিনিসটা হয় না, বাট ডেফিনেটলি উই আর কেয়ারফুল বিকজ, হ্যাঁ, বিকজ উই হ্যাভ টু বি কেয়ারফুল, বিকজ ইফ আই ডোন্ট রিমেন ফিট আই ক্যানট এক্সার্ট অ্যান্ড আই ক্যানট পারফর্ম। তো ফিটনেস ইজ ডেফিনেটলি অ্যান ইম্পর্টেন্ট, আর সেক্ষেত্রে নিজেকে সচেতন রাখা, নিজেদের সজাগ রাখাটা খুব জরুরি, উইচ আমাদের ছেলেরাও খুব বোঝায় ব্যাপারটা। তো ডেফিনেটলি এই পলিউশনের হ্যাজার্ড সম্বন্ধে সবাই ওয়াকিবহল, এবং একটা জিনিস সেটা বলতে হয় সেটা হচ্ছে যে আজকের যে এই গাছ আমরা লাগালাম একটা দুটো, সেটা একটা দুটো থেমে থাকার ব্যাপার নেই, আমরা এখানে এটা করছি, বিভিন্ন ক্লাবস থেকে করে, NGOs থেকে করে, এটা আমাদের সবাইকে বুঝতে হবে যে হোয়াট ইজ দি এফেক্ট, হোয়াট আর দ্য কন্ডিশনস উই আর লিভিং ইন, অ্যান্ড হোয়াট ইজ আওয়ার ফিউচার। এই তিনটি জিনিস মাথায় রাখলে ডেফিনেটলি উই ক্যান গো আ লং ওয়ে।
মানে এয়ার পলিউশন তো এই বছরের থিম ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডেতে 2019 এর থিম হচ্ছে এয়ার পলিউশন, হোস্ট কান্ট্রি হচ্ছে চায়না। তো এয়ার পলিউশনে আমরা যত বৃক্ষ রোপণ করব, যত গাছ কেটে ফেলবো, ডিফরেস্টেশন মানেই কিন্তু এয়ার পলিউশনের লেভেল বাড়বে। আর ফরেস্টেশন মানে চেক হবে আমাদের, উই উইল বি এবল টু সেভ দ্য ক্লাইমেট, ক্লাইম্যাটিক যে চেঞ্জেস বা এয়ার পলিউশনটা অনেক কমে যাবে। তো সেই ব্যাপারে কী মেসেজ দেবে সাধারণ জনসাধারণকে আরও বেশি সচেতন করার জন্য? সাধারণ, ইউ আর সাপোজ টু বি দ্য প্রোটেক্টার্স অফ আর সোসাইটি, তো প্রোটেক্টার্স অফ আর সোসাইটি হয়ে তুমি কী মেসেজ দেবে আজকের এই বিশ্ব পরিবেশ দিবসে সাধারণ মানুষের জন্য? সাধারণের জন্য এটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা জানি যে সিএফসি গ্যাসেসের যেটা এমিটেন্স আছে দ্যাট ইজ আ মেন কম্পোনেন্ট। তো সিএফসি গ্যাসেসের যেটা ইউজ হয় এয়ার কন্ডিশনার্স, দেন দিস রেফ্রিজারেশন, স্প্রে পেন্স, এটাকে যেটুকু যেগুলো সেফটি স্ট্যান্ডার্ডস প্রেসক্রাইব করা আছে, যেটা গভর্নমেন্ট এজেন্সিস করে, ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড করে, বিভিন্ন জায়গায় এগুলোর আরও বেশি এটার সেন্সিটাইজেশন হওয়া, সেগুলোর ব্যাপারে অবগত হওয়া, গভর্নমেন্ট লেভেলেও ডেফিনেটলি ইনিশিয়েটিভ নেওয়া হয়, যেটা স্ট্যান্ডার্ড করা আছে, ডুজ অ্যান্ড ডোন্টস করা আছে সেগুলোকে ইউজ করা, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস আছে তাদেরকে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করি যে তারা সেফটি স্ট্যান্ডার্ডস মেনে চলবেন, যা যা নর্মস আছে সেগুলো ফলো করবেন। আইডলিং টাইম যেটা আমি বলতে পারি ভেহিকেলের ক্ষেত্রে, আমাদের প্রত্যেকটা ম্যাক্সিমাম ক্ষেত্রে টাইমার দেওয়া আছে, বা আমরা যেগুলো ক্রসিংগুলো আমরা নিয়ত জানি সেখানে অটো সিগন্যাল যখন চলে তখন গাড়িটাকে আইডলিং না রেখে ইঞ্জিনটাকে বন্ধ রাখা, যাতে আননেসেসারি স্মোক এমিটেন্সটা না হয়। দিস আর দ্য স্মল স্টেপস উইচ আ নর্মাল কমিউটার ক্যান ডু অ্যান্ড কন্ট্রিবিউট টু আওয়ার সিকিউরিটি। এটাই মাস্ক ব্যবহার করে অনেকটাই এটা কম হচ্ছে, কিন্তু কিছুটা তো হবেই, এত পলিউশন কিছুটা হবেই, তো মাস্ক ব্যবহার করে অনেকটাই আমরা উপকার হয়েছে বা উপকৃত হচ্ছি। আমাদের কনস্টেবল বা আমরা যারা ঘন্টার পর ঘন্টা আমাদের রাস্তায় থাকতে হয় এই ধোঁয়ার মধ্যে, তাতে মাস্ক ব্যবহার করে অনেকটাই আমাদের কম হয়েছে। মেসেজ দেবেন আজকে পরিবেশ মানে বিশ্ব পরিবেশ দিবসে কি মেসেজ দেবেন? ওয়ান অফ দ্য বেস্ট পসিবল সলিউশন ক্যান বি উইচ ইজ ভেরি নেসেসারি, আমাদের দেশে এটা খুব একটা ফলো করা হয় না, সেটা হচ্ছে কারপুলিং। কারপুলিং ক্যান বি ভেরি গুড ইনিশিয়েটিভ। স্যার, কারপুলিং মিন্স সাপোজ 20 অফ আস অর 10 অফ আস আর কমিউটিং ফ্রম সেম প্লেস অর নিয়ারবাই প্লেসেস, তো আমরা একটা গাড়ি নিলাম ওয়ান ডে, সাপোজ সে আই হ্যাভ এ ভেহিকেল, মাই ফ্রেন্ড হ্যাভ এ ভেহিকেল, সো লেট আস কমিউট ইন ওয়ান সিঙ্গল ভেহিকেল, সো দ্যাট উই সেভ অন ফুয়েল, উইল সেভ অন মানি অ্যান্ড ডেফিনেটলি সেভ দ্য এনভায়রনমেন্ট। আমার লাস্ট কোয়েশ্চেন তোমাকে হবে যে তুমি যেহেতু ট্রাফিক ডিপার্টমেন্টের একটা বড় মানে পুলিশ আধিকারিক একজন, সেই হিসাবে তুমি ট্রাফিক ফ্লো স্মুথ তো রাখা সেটা তোমার একটা বিশাল বড় ডিউটি আমি বলবো, তার সঙ্গে সঙ্গে আর যারা গাড়ি চালান বা যারা নতুন গাড়ি চালাতে আসছে বা যারা শিখছে তাদের জন্য কি মেসেজ দেবে? মানে জাস্ট যে স্টার্টটা বন্ধ করে রাখা যখন আমরা দেখবো যে এখন রেড সিগন্যাল, এছাড়া আর কি কি মেসেজ দেবে ট্রাফিকের জন্য যাতে এয়ার পলিউশন কিছুটা হলেও চেক হয়? যেটা হচ্ছে যে ফুয়েল ইজ অ্যান ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে যে অনেক সময় যা এই ক্ষেত্রে হয় না, বাট মেনলি অনেক সময় দেখি অটো রিক্সাস বগেরা এরা অতটা ইগনোরেন্ট মানে অতটা কনভার্সেন্ট হয় না, তো ফুয়েল কীরকম ফিল, কী ফুয়েল নিচ্ছে, কোথা থেকে নিচ্ছে সেটা চলে আসে। পেট্রোল পাম্পসগুলো আমরা চেক করি, গভর্নমেন্টকে চেক করা হয়। আর রিগার্ডিং এটা বলবো যে বাই ফুয়েল ফ্রম দ্য প্রপার ইনস্টলেশন, গাড়ির মেনটেন্যান্স একটা রেগুলার চেক রাখুন, পুট ইট অ্যাজ এ রেজিম, একটা ড্রিল থাকা উচিত যে আমি এভরি পিরিয়ডিক্যাল চেক আপ করবো আমার কন্ডিশন অফ টায়ার্স, যদি আমার টায়ার্সটা ঠিক না থাকে, ইনফ্লেটেড কন্ডিশন না থাকে, তাহলে ইঞ্জিনের প্রেশার পড়বে, প্রেশার পড়লে তার এক্সজশন, তার কম্বাসনটা ঠিকমতো হবে না, ইট উইল লিড টু এমিটেন্স অফ স্মোক। তো ভেহিকেল কন্ডিশনকে ঠিক রাখা, গাড়ি দিনে বার করার আগে ডেফিনেট চেক করা, টায়ার প্রেশার, ব্রেকস, অ্যাক্সেলারেশন, পুরো গাড়িটা যদি ফাংশন করে তবেই তো সেটা আউটপুট দিতে পারবে ডেফিনেটলি। তো ভেহিকেল কন্ডিশন চেক রাখা খুব জরুরি, স্টার্ট আর্লি যাতে আনিসে হুড়োহুড়ি করে, যেটা যখন হুড়ুড়ি করবে অ্যাক্সেলারেশন বাড়বে, অ্যাক্সেলারেশন বাড়লে ইউ গো অন পুটিং ইউর ইঞ্জিনস অ্যাট আ রিস্ক। তো দিজ আর বেসিক থিংস উইচ ডাজ নট রিকোয়ার রকেট সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড। তো একটা গাড়িটাকে একটা মেনটেন্যান্সে রাখা, মেবি একটা চার্ট মেনটেন করা নিজের রেকর্ডের জন্য যে আমি কবে লাস্ট পলিউশন করিয়েছি। পলিউশন অনেক সময় আমরা দেখি যে পলিউশন সার্টিফিকেট হয়তো ফেল হয়ে যাচ্ছে, বাট যারা ওনার বা যারা ডিমে তারা হয়তো ইগনোরেন্ট, চেক করতে দেখা যাচ্ছে ও আমরা তো ভুলে গেছি, এটাই যে পুলিশ চেক করবে তারপরে করবো, এই জিনিসটা তো পুলিশ তো করবেই চেক, বা নিজেদের সচেতন বাড়াতে হবে যে আমরা পিরিয়ডিক্যাল চেক করবো যে আমার পিউসি ঠিকমতো ভ্যালিড আছে কিনা, পিউসিটা আমার প্রপার জায়গায় চেক করানো, অথেন্টিক জায়গাতে চেক করানো, এটা খুব জরুরি। আমরা অনেক কিছু শিখলাম যে শুধু বৃক্ষরোপণই না, মেনটেন্যান্স অফ দ্য কার অ্যান্ড স্টার্ট
আর্লি, এটাই কিন্তু মূল মন্ত্র যে এয়ার পলিউশনকে কী করে আমরা চেক করে রাখবো আর কি, যতটা পারবো আমরা কমাতে চেষ্টা করব। আমাদের প্রাণের শহর কলকাতা শহর, তিলোত্তমা কলকাতাকে দূষণ থেকে মুক্তি কী করে আমরা দিতে পারি সেই চেষ্টাই আমরা করবো। আর আপনারা কিন্তু দেখতে থাকবেন ক্যাল কলিং।